হাই, তোমরা কি জানো যে আকাশে যে মেঘ উড়ে বেড়ায়, এই মেঘগুলো কীভাবে তৈরি হয় কিংবা মেঘগুলো কীভাবে পানি থেকে রূপান্তরিত হয়? আজকে আমরা ছোট একটা পরীক্ষা দেখব আর জানার চেষ্টা করব পানি থেকে কীভাবে মেঘটা আসলে তৈরি হয় এবং আকাশে ঘুরে বেড়ায়। তো দেখো, এই এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা কাঁচের বোতলের ভিতরে কিছু গরম পানি দিচ্ছি আর এটার উপরে একটা লিড দিয়ে আমরা কিছু বরফ, অর্থাৎ একদম ঠান্ডা যেটা, সেটা দিচ্ছি আর এটার মধ্যে আমরা কিছু স্প্রে দিয়ে দেবো। সেবারে দেখি আমরা কি হয় একটু পরে। কিছুক্ষণ পরে দেখো, আমরা যদি এটা খুলে দেই দেখো এখান থেকে মেঘ বেরোচ্ছে। এটার কারণটা হচ্ছে যে ভিতরের যে গরম পানি থেকে জলীয় বাষ্পটা উপরে উঠতেছিল, এই জলীয় বাষ্পটা উপরের এই ঠান্ডা টেম্পারেচার অর্থাৎ বরফের সংস্পর্শে এসে কনডেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘনীভূত হয়ে যাচ্ছে। এবং সেই ঘনীভূত জলকণাগুলো এই যে আমাদের যে স্প্রে ছিল বা প্রাকৃতিক যে ধুলা থাকে সেই ধুলার সাথে মিশে মেঘ তৈরি, এবং সেই কারণে আমরা দেখতে পাই। আমরা যদি শুধু গরম পানি এখানে দিতাম আমরা কিন্তু এরকম মেঘ দেখতে পারতাম না, শুধু জলীয় বাষ্পটা কিন্তু উড়ে যেত। তো মেঘটা কিন্তু এভাবেই তৈরি হয়। এখানে যেভাবে মেঘ তৈরি হয়েছে, বাস্তবের যে মেঘগুলো যেটা আকাশে ঘুরে বেড়ায় সেটাও কিন্তু একইভাবে তৈরি হয়। এখানে যেটা হয়েছে যে এই গরম পানি থেকে যে জলীয় বাষ্পগুলো আছে, এই জলীয় বাষ্পগুলো উপরে উঠে যাচ্ছিলো এবং উপরে উঠে গিয়ে এই উপরের পার্টে যেহেতু বরফ দেওয়া আছে কাজে এই পার্টটা কিন্তু একদম ঠান্ডা। তো এই ঠান্ডার সংস্পর্শে এসে এই জলীয় বাষ্পগুলো কনডেন্স হয়ে যাচ্ছে বা একদম ঘনীভূত হয়ে যাচ্ছে। এবং এখানে যেহেতু আমাদের স্প্রে দেওয়া ছিল, তো স্প্রে কণা বা ধুলার যে কণা থাকে সেই কণার সাথে মিশে কিন্তু এই জলীয় বাষ্পটা মেঘে রূপান্তরিত হচ্ছে। তো বাস্তবেও যেটা হয় যে আমাদের বিভিন্ন যে পানির উৎসগুলো আছে, নদী বা সমুদ্র, এখান থেকে ইভাপোরেশন পদ্ধতিতে অর্থাৎ সূর্যের তাপে এই পানিটা জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এবং এটা উপরের দিকে উঠে যায়। এবং উপরে উঠে যাওয়ার পরে উপরের টেম্পারেচার বা তাপমাত্রা যেহেতু অনেক কম, সেটা আবার কনডেন্স হয়ে যায় বা ছোটো ছোটো জলকণায় পরিণত হয়ে যায়। এবং এই জলকণাগুলো সেখানকার যে বিভিন্ন গ্যাস এবং ধুলা আছে সেই ধুলার সাথে মিশে মেঘে রূপান্তরিত হয়ে যায় এবং সেই মেঘগুলো কিন্তু আকাশ জুড়ে ঘুরে বেড়ায়। বুঝতে পারছো যে মেঘগুলো কীভাবে আকাশে তৈরি হয় আমাদের এই ভূপৃষ্ঠের পানি থেকে? আমরা আমাদের আগামী ক্লাসে দেখার চেষ্টা করব যে আকাশে কত ধরনের মেঘ থাকে এবং কোন মেঘগুলোর বৈশিষ্ট্য কী, অর্থাৎ কোন মেঘ থেকে বৃষ্টি হয়, কোন মেঘগুলো দেখতে একদম ভেড়ার মতো বা কোন মেঘগুলো একদম ছোট ছোট যেটা আমরা আকাশে একদম দেখতেই পাই না, এসবগুলো নিয়ে আমরা আমাদের আগামী ক্লাসে কথা বলবো।